জামানায়, তৃণমূলের জামানায় এই পশ্চিম বাংলার যে ওয়াকাফের সম্পত্তি হাইকোর্টের পাশে রাজভবন, এই যে সম্পত্তিগুলো লিজ নিয়েছিল কম পয়সায় ওয়াকাফের কাছ থেকে, সমস্ত সম্পত্তি ওয়াকাফ। আর আজকে তৃণমূলের এই 12-14 বছরের রাজত্বে যদি খোঁজ নিয়ে দেখুন, ওয়াকাফ বোর্ড আছে যার চেয়ারম্যান গণিবাবু, সেই চেয়ারম্যান থাকাকালীন, তৃণমূলের চেয়ারম্যান থাকাকালীন আজকে সমস্ত মুসলমানদের সম্পত্তি তৃণমূলের নেতারা ভোগ করছে, তাই ওয়াকাফ বিল আসছে এই কারণে যে সম্পত্তি ওয়াকাফের যে ফি সাবিলিল্লাহ, তার জন্য এটা পার্টি নেতাদের ভোগ করার জন্য না, আজকে ইমাম মুয়াজ্জিন বলে ভোগ এই ওয়াকাফের সম্পত্তি থেকে টাকা পাচ্ছে, মমতা ব্যানার্জি বলে আমি দিচ্ছি, কিন্তু ওয়াকাফের সম্পত্তি থেকে যদি এই মুয়াজ্জিনরা বা ইমামরা ভাতা পায়, তাহলে মাওলানারা বলে যে এতিমের সম্পত্তি হরণ করা হারাম, তাহলে যারা নামাজ পড়াচ্ছে মুয়াজ্জিন বা ইমাম তারা হারাম করছে। আজকে তৃণমূলের নাম করা নেতা এবং দাড়িওয়ালা মাথায় টুপি দিয়ে তারা সম্পত্তিগুলো ভোগ করছে, এই ভোগের কারণে আজকে যে বিলটা আসছে সেই বিলটার ভুল ব্যাখ্যা করে মুসলমানদেরকে তাতিয়ে ও মাদ্রাসা নিয়ে নেবে, কবরস্থান নিয়ে নেবে, এই যে বুজরুকি কথার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি অ্যাজ এ আইনজীবী হিসেবে, কারণ ওয়াকাফ বিল এখনও পাশ হয়নি। ওয়াকাফ বিল পাশ হলে তার খসড়া রিপোর্ট দেখবে, তারপরে ইটের জবাব পাথরে দেওয়া হবে। কিন্তু মুসলমানদেরকে 26 সালে ভোটে গদগদ মুসলমানদেরকে বিজেপির বিরুদ্ধে লড়াতে হবে, বিজেপির বিমুখ করতে হবে, তাই যারা তৃণমূলের নেতারা ওয়াকাফের সম্পত্তি, গরিবের সম্পত্তি, এতিমের সম্পত্তি, বিধবার সম্পত্তি লুটে পুটে খাচ্ছে, তারা ভোগদখল যাতে করতে পারে বংশ পরস্পর, সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য মুসলমানদেরকে খাড়া করে যারা মিটিং করছে, যারা আজকে মুসলমানদেরকে লম্বা টুপি, গোল টুপি, মাদ্রাসার ছেলে, সমস্ত মাদ্রাসার স্কুল টিচার, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন, যাদেরকে ডেকে জড়ো করেছে আর যারা স্টেজে বক্তৃতা দিচ্ছে, তারা ওয়াকাফ বিলটার সম্বন্ধে জানে যে ওয়াকাফ বিলটা কি, হোয়াট ইজ দি মিনিং অফ ওয়াকাফ। ওয়াকাফ হচ্ছে ভারতবর্ষের যখন ধর্মের ভিত্তিতে ভাগ হলো, জিন্না নিয়ে গেল পাকিস্তান আর হিন্দুস্তানে রয়ে গেল হিন্দুরা, ঠিক সেই সময় মাওলানা আবুল কালাম আজাদ, যিনি নেহরু পরিবারের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত, যিনি কংগ্রেসের আন্দোলনে হোতা, যিনি প্রকৃতভাবে স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছেন, তিনি বললেন নেহরু পরিবারকে যে আমি কোথায় যাব, আমি তো ওদেশে যাব না, আমি এই দেশে কংগ্রেসের জন্য লড়াই করেছি, এই মাটির জন্য লড়াই করেছি, স্বাধীনতা সংগ্রাম করেছি, সুতরাং আমি তো যাব না। তখন নেহরু পরিবার সিদ্ধান্ত গ্রহণ করলো যে যারা রয়ে গেল মুসলমান 15%, আমরা এই যে আমরা রয়ে গেলাম, তাদের ধর্ম, স্বাস্থ্য, শিক্ষা, আচার আচরণ সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব এই ভারত সরকারের। আর উল্টো দিকে পাকিস্তানে যারা সংখ্যালঘু হিন্দু রয়ে গেল, তাদের জীবন, জীবিকা, ধর্ম রক্ষার দায়িত্ব পাকিস্তান সরকারের। হোয়াইরিস আমরা দেখতে পেলাম কি, পাকিস্তান থেকে যারা সংখ্যালঘু হিন্দু, তারা ধর্মীয় সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে তারা আস্তে আস্তে আমাদের দেশে চলে আসতে লাগলো, বাংলাদেশ থেকে চলে আসতে হলো, আমরা কিন্তু রয়ে গেলাম। এবার যখন এদেশ থেকে বিত্তবান মুসলমানরা চলে গেছিল, তখন তাদের সম্পত্তি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে দিলেন, এবং এই সম্পত্তি কিসের জন্য দান হলো, এই সম্পত্তির দান হলো
যে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ, এতিম অসহায় মানুষ, বিধবা, তাদের লালন পালন এবং মাদ্রাসা বা যারা এতিম আছে বা শিক্ষার জন্য মেধাবী ছেলে পড়তে পারছে না, তাদের জন্য এই টাকাটা ব্যয় হবে, এই সম্পত্তি ব্যয় হবে। আমরা কি দেখতে পেলাম, সারা ভারতবর্ষ ছাড়ুন, বাংলার বুকে বামপন্থ সরকার চলে যাওয়ার পরে বামপন্থ সরকারও অনেক সম্পত্তি লুটেপুটে খেয়েছে। আজকের তৃণমূলের জামানায় এই পশ্চিম বাংলার যে ওয়াকাপের সম্পত্তি, রাজাবাজার, ওলুটালা, পার্সারকাস, গার্ডেন রিচ, হাইকোর্টের পাশে মোহনবাগান, রাজভবন, এই যে সম্পত্তিগুলো লিজ নিয়েছিল কম পয়সায় ওয়াকাপের কাছ থেকে, সমস্ত সম্পত্তি ওয়াকাপ। আর আজকে তৃণমূলের এই 12-14 বছরের রাজত্বে যদি খোঁজ নিয়ে দেখুন, ওয়াকাপ বোর্ড আছে যার চেয়ারম্যান গণিবাবু, সেই চেয়ারম্যান থাকাকালীন, তৃণমূলের চেয়ারম্যান থাকাকালীন আজকে সমস্ত মুসলমানদের সম্পত্তি তৃণমূলের নেতারা ভোগ করছে, তাই ওয়াকাপ বিল আসছে এই কারণে যে সম্পত্তি ওয়াকাপের যে ফি সাবিলিল্লাহ, তার জন্য এটা পার্টি নেতাদের ভোগ করার জন্য না, আজকে ইমাম মুয়াজ্জিন বলে ভোগ এই ওয়াকাপের সম্পত্তি থেকে টাকা পাচ্ছে, মমতা ব্যানার্জি বলে আমি দিচ্ছি, কিন্তু ওয়াকাপের সম্পত্তি থেকে যদি এই মুয়াজ্জিনরা বা ইমামরা ভাতা পায়, তাহলে মাওলানারা বলে যে এতিমের সম্পত্তি হরণ করা হারাম, তাহলে যারা নামাজ পড়াচ্ছে মুয়াজ্জিন বা ইমাম তারা হারাম করছে। আজকে তৃণমূলের নাম করা নেতা এবং দাড়িওয়ালা মাথায় টুপি দিয়ে তারা সম্পত্তিগুলো ভোগ করছে, এই ভোগের কারণে আজকে যে বিলটা আসছে সেই বিলটার ভুল ব্যাখ্যা করে মুসলমানদেরকে তাতিয়ে ও মাদ্রাসা নিয়ে নেবে, কবরস্থান নিয়ে নেবে, এই যে বুজরুকি কথার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি অ্যাজ এ আইনজীবী হিসেবে, কারণ ওয়াকাপ বিল এখনও পাশ হয়নি। ওয়াকাপ বিল পাশ হলে তার খসড়া রিপোর্ট দেখবে, তারপরে ইটের জবাব পাথরে দেওয়া হবে। কিন্তু মুসলমানদেরকে 26 সালে ভোটে গদগদ মুসলমানদেরকে বিজেপির বিরুদ্ধে লড়াতে হবে, বিজেপির বিমুখ করতে হবে, তাই যারা তৃণমূলের নেতারা ওয়াকাপের সম্পত্তি, গরিবের সম্পত্তি, এতিমের সম্পত্তি, বিধবার সম্পত্তি লুটে পুটে খাচ্ছে, তারা ভোগদখল যাতে করতে পারে বংশ পরস্পর, সেইটাকে প্রোটেকশন দেবার জন্য মুসলমানদেরকে খাড়া করে খাচ্ছে। আজকে ওয়াকাপের বিল নিয়ে বিরোধিতা সভা চলছে জরুরি রোডে, 26 তারিখ আবার সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি গেছে, কি বলবেন? সিদ্দিকুল্লাহ নিজের জামাই ছাড়া কিছু মনে কারণ মুসলমানের উপকার করেছে? ও তো মন্ত্রী নকর সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমি মুসলমান লিবাস পরো, মাথায় টুপি পরো, দাঁড়িয়ে ওলে, তুমি জমিতলমে ইন্দের প্রেসিডেন্ট, আর জামাই সেক্রেটারি, তুমি মন্ত্রী গ্রন্থাগার, এই গ্রন্থাগার মন্ত্রী থাকাকালীন একটা মুসলমানের উপকার করেছে দেখালে পারে? সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমানের আনিস খান যখন খুন হলো প্রতিবাদ করেছে, ধোলাতে যখন খুন হলো প্রতিবাদ করেছে? এ হচ্ছে সফেদ ঘোড়া, তৃণমূলের সফেদ ঘোড়া। শিমুল ফুল দেখেছেন? শিমুল ফুল না থাকে গন্ধ, না থাকে সেন্ট, না থাকে কোনো কিছু, সুন্দর লাগে। এই তৃণমূলে এই সফেদ মুসলমান লিবাস পরা এই লোকটি নিজের জামাই নিজের পরিবার ছাড়া কাউকে চেনে না, এই লোকটি মুসলমানের কলঙ্ক। ওয়াকাপ বিল নিয়ে যে 17টি সভা হয়েছিল, আলোচনা সভা, সেই 17টি আলোচনা সভায় 8টিতে অনুপস্থিত তৃণমূলের রাজ্যসভার এমপি সিদ্দিকুল্লাহ চৌধুরী 26 তারিখে ওয়াকাপ বিলের বিরোধিতা করছেন। যখন ওয়াকাপ বিল পাশ হবে তখন তো তৃণমূলের নেতারা থাকবে, লোকসভায় পাশ হবে, রাজ্যসভায় পাশ হবে, দেখব যে লোকসভাতে
রাজ্যসভাতে ওরা কোন দিকে ভোট দেয়? 17টার মধ্যে থেকে একটা হাজিরা দিয়েছে, সভা ছাড়ুন, ও বলে দেবে কোন একটা জায়গায় গেছিলাম, পার্টি মিটিং এ গেছিলাম, ওটা ছাড়ুন। এমপি এমপিরা তারা তো ভোট দিতে হবে, তা সেই কেন্দ্রের ভোটে যখন ভোটাভুটি হবে তারা কোন দিকে ভোটটা দেয় নাকি ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসে সেটাই দেখার বেশি। তাই আজকে যারা সভা করছে এগুলো তাওয়া গরম ছাড়া আর কিছু না। না না, আমার কাছে কথা হলো যে অকাপ নিয়ে যখন বিলে আলোচনা হচ্ছে সেই আলোচনা সভায় আমি অনুপস্থিত থাকছি, আবার আমি মানুষকে তাজানোর জন্য আবার আমি সভা ডাকছি, সবাই প্রতিবাদ করছি, দুটো কেমন আলাদা আলাদা লাগছে না? দেখুন, তৃণমূলে 21 সালের আঁকড়া দেখুন, 21 সালের আঁকড়াতে 5-7% হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি, বাকি 99.5% মুসলমান ভোট পড়েছে তৃণমূলে, শুধু বিজেপির জুজু ভয় দেখিয়ে। তা আবার 26 সালে ভোট আসছে, ওয়াকআপ বিল এখনও পাস হয়নি, খসড়া তৈরি হচ্ছে, শুধু বাজারে ছেড়ে দিয়েছে, অ্যাটম বোম পড়ছে, বোম তো পড়েনি, ওয়াকআপ বিল তো পাস হয়নি, তাহলে তাই নিয়ে 26 সালকে সামনে রেখে ওই তৃণমূলের যারা ওয়াকআপের সম্পত্তি লুকে পুটে খাচ্ছে আর সাধারণ মুসলমানদেরকে কাঁধে বন্দুক রেখে ফায়ার করছে, এর বিরুদ্ধে 100% আমরা আছি।